নওগাঁর বদলগাছি প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বদলগাছি উপজেলা পরিষদ হলরুমে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মহাদেবপুর বদলগাছি আসনের এমপি আলহাজ সলিমুদ্দিন তরফদার সেলিম। অভিষেক অনুষ্ঠানের বদলগাছি প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে বরণ এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান হয়েছে। এ সময় বদলগাছি প্রেস ক্লাবের সকল সদস্য সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছি উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তাহির, সহকারী কমিশনার ভূমি সুমন জিহাদি, বদলগাছি থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জাবির উদ্দিন এফএফ, ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, বদলগাছি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, মিঠাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ ফিরোজ হোসেন, বিলাসবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, কোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা সহ সমাজের সুধীজন উপস্থিত ছিলেন। দুঃখিত, এখন আমাদের মাঝে বক্তব্য। দ্বিতীয়ত আমি সাংবাদিকতা নিয়ে একটি কথা বলবো। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি পেশাকে কথা হয়, তখন আমি একটু কথা বলার চেষ্টা করি। সভাপতি আমি কৃতজ্ঞতা শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সময় স্বাধীনতা আমাদের